আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সবাইকে জানাই ইমাবিদ চ্যানেলে স্বাগতম। আজ আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমরা সবাই কিন্তু যে যার কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি। শত ব্যস্ততার মাঝেও যখন আপনারা আমার ভিডিওটা দেখেন তখন কিন্তু আমার খুব ভালো লাগে, আর এজন্য আমি আপনাদের কাছে অতীতে কৃতজ্ঞ ছিলাম, এখনও আছি আর ভবিষ্যতেও থাকব। আর এখনও যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো এক অংশ ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে যাবেন। এর মাধ্যমে আপনার কাছে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন 9:30 বাজে, অলরেডি আমি রান্না বসাই দিছি। এই যে মাছ ভাত ভেজে নিচ্ছি, আজকে দুই রাজা একসাথেই রান্না করা হবে। যেমন শাকের রাজা পুঁই, মাছের রাজা রুই, এই দুইটা একসাথেই আজকে রান্না করা হবে। এই যে ভাত দেখেন উতরাই গেছে, এই যে মাছগুলা ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন মাছগুলা ভেজে নিচ্ছি। আমার চুলার পাশেই দেখতে পারছেন কিছু পাতা রয়ে গেছে, ওটা কিন্তু আমি ব্যালকনিতে একটু গাছ লাগাইছিলাম সেটা থেকে নিয়ে আসছি ছিঁড়ে। আর সব কিছু কেনাই কিনে নিয়ে আসছিল আপনাদের ভাইয়া বাজার থেকে, সেগুলোই আজকে রান্না হবে। অলরেডি সব ধুয়ে ক্লিন করে সব রাখা হয়েছে। এখন ঝাল পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব, শাকে কিন্তু সবসময় পেঁয়াজ আর মরিচ একটু বেশি করেই দিতে হয়, নাহলে ভালো লাগে না। যদিও আমরা একটু মরিচ কম খাই তারপরও পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নিয়ে রসুন আর জিরা বাটা দিব, হলুদ আর মরিচের গুঁড়া দিলাম। এই যে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে নিলাম। দুই তিন মিনিট কষাই নিছিলাম, নিয়ে এখন ডাটা আর আলু দিয়ে দেব। একটু কষিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 6-7 মিনিটের জন্য। কষানো শেষ, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। যে যার পরিমাণ বুঝে সে ততটুকুই দিবেন।
আমরা একটু ঝোল বেশি খাই, যার কারণে একটু বেশি দিব, বেশি রাখব। এই যে ঢেকে দিলাম, দেখেন এই যে ঝোলের পানি যখন উতরায় যাবে তখন আপনি শাক দিয়ে দিবেন। এই যে এখন আমি শাক দিয়ে দিব। এরপর একটু নেড়ে চেড়ে ঢেকে দিব শাকগুলা সিদ্ধ হওয়ার জন্য। শাক যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছ দিয়ে দেব। এই যে নেড়ে চেড়ে এখনই ঢেকে দিব। ভাতগুলা হয়ে গেছে, আর 1-2 মিনিট পরে নামায় নিব। এই যে দেখেন ভাত হয়ে গেছে। এই যে আমার ভাত হয়ে গেছে, দেখেন ভাত কিন্তু আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু কিছু কিছু টিপস আছে, এটা যদি অনেক সবাই অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভাতগুলোও অনেক ঝরঝরে হবে। ভাতের চাল যদি আমরা 5-10 মিনিট আগে বা 1 ঘন্টা ভিজায় রাখি ধুয়ে, তাহলে কিন্তু ভাতগুলো অনেক ঝরঝরে হয়। আরও একটা টিপস আছে, যদি আপনি ভাতের পানি দেওয়ার পরে সামান্য একটু তেল দিয়ে দেন তাহলে কিন্তু ভাতগুলো অনেক ঝরঝরা হবে। এখন শাকে মাছ দিয়ে দেব। দেখেন তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। তরকারিটা খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। আপনাদের ভাইয়া আর আমার কিন্তু পুঁই শাক অনেক পছন্দ, অনেক ফেভারেট। পুঁই শাক, লাউ শাক, এগুলো আমরা দুজন অনেক পছন্দ করি। হয়ে গেছে আমার তরকারি। দেখেন শাকের ফাইনাল লুক। এখন শুটকি মাছ রান্না করে নিব, লটিয়া শুটকি। শুটকি মাছ আমার খুব পছন্দ, ফেভারিট একটা খাবার, সে যে শুটকি হোক না কেন আমার অনেক পছন্দ। তো যখন আমি স্কুলে পড়তাম 7-8-এ বা ছোট ছিলাম, তখন থেকে আমার আম্মু অনেক ভালো রান্না করে। আমার আম্মু শুটকি মাছ রান্না করতো, আর আমি কি করতাম, আম্মু যখন থাকতো না বেছে বেছে মানে শুটকি মাছগুলো খেয়ে নিতাম। পরে আম্মু বকা দিত, কি করলি তুই এইটা। তো সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। এর ভিতর এখন রসুন বাটা,
জিরা বাটা দিয়ে দিব, একসাথেই পেস্ট করা ছিল। এরপর একে একে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিব। এরপর একটু পানি দিব। মশলাটা ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু গন্ধ বেরোবে। গন্ধ বেরোলে কাঁচা কাঁচা মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। এই যে মশলা কষানো শেষ, বুঝবেন কিভাবে কষানো শেষ। তেল যখন উপরের দিকে চলে আসবে তখনই বুঝবেন যে আপনার মশলা কষানো শেষ। এখন আমি ছোট ছোট টুকরো করা আলু আর শুটকি মাছ দিয়ে দেব। আগে থেকেই ধুয়ে ক্লিন করে রেখেছিলাম ভালো করে। শুটকি মাছ কিন্তু একটু গরম পানি দিয়ে ধুবেন, না হলে ধুলা বালির একটা, তারপর একটা ময়লা আবরণ থাকে, ওইগুলো উঠে যাবে, চলে যাবে। একটু কষাতে দিলাম। এই যে এখনই সামান্য একটু পানি দিয়ে দিব। জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার জন্য। শুটকি মাছে বেশি জাল লাগে না, শুটকি মাছ এমনি সিদ্ধ হয়ে যায়। শুটকি মাছ হতে হতে আপনাদের ভাইয়ার ভাতটা গুছিয়ে দিচ্ছি, আর এরপরে নামাই নেব। সে যেহেতু শুটকি মাছ খায় না, তাই আমি শুটকি মাছ আর তাকে দেইনি। আপনারা সবাই জানেন সে দুপুরে বাসায় আসে না, সে বাইরেই লাঞ্চ করে, এর জন্য খাবার নিয়ে যায়। এই যে হয়ে গেল, কালারটা অনেক সুন্দর আসছে। আর দেখেন সন্ধ্যায় নামাজ পড়ার সময়, মাগরিবের নামাজ যখন পড়ছিলাম তখন আকাশের দিকে তাকিয়ে দেখি কি অপূর্ব সুন্দর। তাই আপনাদের জন্য কিছু সামান্য একটু ভিডিও করে নিলাম। দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহর এই অপরূপ সৌন্দর্যের দিকে তাকায়ও যাদের হেদায়েত আসে না তাদের আর কি বলবো। এরপর আপনাদের ভাইয়া 10:30টার দিকে বাসায় চলে আসছিল। বাসায় আসার পরে সে বলল যে একটু ফুডপান্ডায় অর্ডার দাও। ফুডপান্ডায় অর্ডার দিল হোটেল ক্যাসেসালাম থেকে। ওর জন্য একটা ডিজার্ট আইটেম, আমার জন্য একটা শর্মা অর্ডার দিয়েছিল। শর্মাটা খেতে যে কি অসাধারণ ছিল, জাস্ট ওয়াও। আর ওর জন্য এক পিস কেক অর্ডার দিয়েছিল, ওইটার সাথে না মানে আমারটার সাথে, শর্মার সাথে একটা 7-Up-ও দিছিল, যেটা আমি খেতে পারিনি, সেটা আপনাদের ভাইয়াই খেয়েছিল। এরপর আমরা দুজন ওইটা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। শর্মাটার ডো যেটা বানাইছিল ওটা অনেক সফট ছিল, খেতেও অনেক সুস্বাদু ছিল, মেয়োনিজগুলো অনেক মজাদার ছিল। ওর সাথে আবার এক্সট্রা মেয়োনিজও দিছিল। দেখেন ওর কেকটা কী অবস্থা হয়ে গেছে। আজকের ভিডিও এ পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমাবিতের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।